Hey guys, welcome to Apple Gadgets. আমি রফিক এন্ড আইফোনের কিছু ছোটখাটো ইনফরমেশন নিয়ে আমি আবার আপনাদের কাছে চলে এসেছি। সো আজকের ইনফরমেশনটা হলো যে আপনি কোনো ডকুমেন্টে ধরেন আপনার কোনো ডকুমেন্টে আপনার সাইন দরকার, তো ওই সাইনটা আপনি কিভাবে দিতে পারবেন। সো এখন করোনার সময় সবাই বাসায় থাকে, বেশিরভাগ সময় কেউ ইউজুয়ালি বের হতে চায় না। সো এমন হতেই পারে যে খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট এখন আপনার সাইন করা লাগবে, তো আপনি এখন কি করবেন, আপনি অন সাইন করে কি হবে এটাকে আবার সেন্ড করবেন। সো খুবই ইজি ওয়ে, সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাইলে অ্যাপেল গ্যাজেটসের ফেসবুক পেজে নক দিন। বেস্ট ডিলে 100% জেনুইন প্রোডাক্টের নিশ্চয়তা, একেবারে গ্যারেন্টিড। এছাড়াও আপনি আমাদের ওয়েবসাইট থেকে সমস্ত ধরনের স্মার্টফোন ও লেটেস্ট অ্যাক্সেসরিজ অর্ডার করতে পারবেন। আপনার ফার্স্ট অফ অল কি করা লাগবে, আপনার কোনো যে পিডিএফ ফাইল আছে ওটা আপনার নিয়ে আসা লাগবে বা ইমেলের মাধ্যমে আনানো লাগবে। আনানোর পর আপনি ফাইলসের মধ্যে থেকে আই থিঙ্ক ওটা খুঁজে পাবেন। অ্যান্ড আমার কাছে বেশি পিডিএফ নেই, সো একটাই আছে, সো আমি ওটার মধ্যে আপনাদেরকে দেখাবো যে কীভাবে সাইনটা দিতে হয়, বাট আপনারা বাকিগুলো তো এটা সেমভাবে ইউজ করতে পারবেন। সো এটা আমার একটা পিডিএফ ফাইল, তো আমি আপনাকে দেখাচ্ছি যেখানে আমি সাইন কীভাবে দিব। সো ফার্স্ট আপনার কী করা লাগবে, আপনার এই কোনায় রাইট সাইডের উপরে এই জায়গাটা প্রেস করা লাগবে। এটা করলেই নিচের এই অপশনটা চলে আসে যেখানে আপনি এডিট করতে পারবেন বা কালার করতে পারবেন বা মার্কিং করতে পারবেন। সো এখানে আপনি এই প্লাস সাইনটা প্রেস করবেন, আর এখানে সিগনেচার লেখা আছে, তো আপনি সিগনেচার দিবেন। সিগনেচার দেওয়ার পর আপনি দিলেন এন্ড ডান, আপনার সাইনটা চলে এসেছে। সো আপনি এখন মন মতো আপনার সাইন বসাতে পারবেন। আপনি সাইনটা জাস্ট নিয়ে আপনার ড্র্যাগ করা লাগবে, অ্যান্ড এটাকে আপনি ছোট বড় করতে পারবেন, অ্যান্ড জাস্ট পারফেক্ট সাইজে এনে আপনি এটাকে ড্র্যাগ করে বসায় দিতে পারবেন। দ্যাটস ইট, আপনার সাইন হয়ে গেল। আপনার ডকুমেন্টস আবার আপনি সেভ করে সুন্দর মতো ইমেলের মাধ্যমে সেন্ড করে দিন, অ্যান্ড আপনার বাসা থেকেই বের হওয়া লাগলো না। খুবই ইজি অ্যান্ড খুবই ফাস্ট। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সবার সাথে শেয়ার করার চেষ্টা করবেন। এছাড়াও আপনাদের কোনো টাইপের কোনো ইনফরমেশন দরকার থাকলে বা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি ট্রাই করবো ওটা নিয়ে একটি ভিডিও বের করার অ্যান্ড আপনাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার। সো আজকের মতো আমি বিদায় নিব, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, বাই বাই।